হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলামিন টিপস 360-র পক্ষ থেকে আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আর ভালো আছেন বলেই আজকে আমার ভিডিওটি আপনারা দেখছেন, এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারবেন। আমরা অনেকেই আমরা দেখে থাকি যে বিভিন্ন ফেসবুকে কিংবা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এসব মধ্যে দেখেন এই টাইপের কিছু ছবি থাকে যে প্রফেশনাল ছবি, যেমন পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিংবা এডিটিং বলেন যে কোনো কিছু। তো আজকে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ছবিগুলোতে একটা প্রফেশনালিজম ভাব আনতে পারবেন, তাও কোনো অ্যাপসের মাধ্যমে না, অনলাইনের মাধ্যমে। খুব সহজ, আজকে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারা খুব সহজেই আপনাদের ছবিতে প্রফেশনালিজমে একটা ভাব নিয়ে আসতে পারবেন এবং ফটো এডিট করতে পারবেন খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। সাথেই থাকুন। ফিরে আসলাম মূল ভিডিওতে। মূল ভিডিওতে আমরা যাওয়ার আগে আমি একটা কথা আগে বলে নিচ্ছি যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, কারণ আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে কাজগুলো করব। একটা অনলাইনে, যেহেতু আমি বলেছি আগে যে অনলাইনে আমরা কিভাবে ফটো এডিট করব সেটাই আজকে আমি দেখাবো। তো এই ফটো আপনারা খুব সহজে ডাউনলোডও করতে পারবেন, ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে পারবেন, গ্যালারিতে নিয়ে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই আমরা সেই ওয়েবসাইটেতে। সর্বপ্রথম আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি যেহেতু সবসময় ক্রোম ব্রাউজার ইউজ করি, তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, কিন্তু আমি প্রেফার করবো ক্রোম ব্রাউজারটা ইউজ করলে কী হয় খুব সহজ। তো দেখেন আমি ক্রোম ব্রাউজার ইউজ করার ওপেন করার পর এখানে লিখব সেজেল, সেজলা। দেখেন এখানে টাইপ করব আমরা SLAZZER, স্লেজার। slazzer.com লেখার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর দেখেন এখানে আছে স্লেজার, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। আপনি এখান থেকে ফটো ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন খুব সহজে, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারবেন। দেখেন আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে দেখেন। আপলোড ইমেজে ক্লিক করি, আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেন। সিলেক্ট করে আমি এই ফটোটা সিলেক্ট করছি, ডান। ডানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন যে এখানে আমাদের ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনি যদি চান এখান থেকে যে আমি আর শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া ফটো লাগবে, আপনি এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন, ছবিটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আর যদি চান যে না আমি আমার ফটোতে কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কিংবা এডিট করব, তো দেখেন এই যে এখানে ছোট আকারে লেখা আছে এডিট, এডিটে ক্লিক করেন। এডিট HD ইমেজ যদি করতে চান তাহলে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যদি করতে চান তো আপনাদের এখানে সাইন আপ করতে বলবে। তো আমাদের সাইন আপ করা দরকার, আমরা এখানে ফ্রিতে কাজ করব। তো আমরা এখানে এডিট প্রিভিউ 613x400 আমরা কাজটা করি। তো দেখেন এখানে আমরা যখন আমাদের চলে আসলো, আমাদের ব্যাকগ্রাউন্ড নেই, এখন ছবির ব্যাকগ্রাউন্ড নেই এখানে। তো আমরা একটু নিচে আসি, নিচে আসলে দেখেন এই যে দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি ফ্রিতে ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন। তো কোনটাতে কেমন দেখা যাবে দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, একটাতে ক্লিক করি, এটাতে এমন, এটাতে এমন। আপনি যদি চান যে না আমার ফটো ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট কালার রাখবো, তো কালারের জন্য আপনি এখানে নিচে দেখেন চুজ কালারে আছে, চুজ কালারই করেন। আপনি যদি চান যে না আমি আমার ফটো আমার নিজস্ব ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনি অবশ্যই আপনার গ্যালারিতে আগে থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা ছবিটা সেভ করে রাখবেন। দেখেন এখানে সিলেক্ট ইমেজ নামে একটা আছে, তো ফাইল,
ফাইলে গেলে আপনার যেটা, যদি আমি সাপোজ একটা এক্সাম্পল আমি এটা নিচ্ছি, এটা নিলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এভাবে আপনারা আপনাদের ফটোগুলো ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন এবং ছবিগুলো এডিট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখেন এখানে ছবিটা মনে করেন এক্সাম্পল ছবিটা, আমি এই ছবিটা সেভ করব কিভাবে। তো আমি সিম্পল এখানে ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন স্লেজার এডিট ইমেজ ডাউনলোড চলে আসছে। ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করার পর ছবিটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা অটোমেটিক আমার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনারা এখানে এইটা গ্যালারিতে গিয়ে দেখতে পারবেন। দেখেন আমি এটা এখন গ্যালারিতে গিয়ে চেক করি যে গ্যালারিতে ছবিটা আসলো কিনা। দেখেন গ্যালারিতে আমার ছবিগুলো সেভ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এই ছবিটা যে কোনো জায়গায় পোস্ট করতে পারবো কিংবা ই করতে পারবো। তো আশা করা যায় আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।